ছাংপাই শান পাহাড়ের দক্ষিণ পাদদেশে একটি প্রাকৃতিক খামার রয়েছে। আজ থেকে 10-12 বছর আগে ছংশিয়া বেইজিংয়ের এক গণমাধ্যম প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেন। নিজের গাঁয়ে ফিরে তিনি এই বিরান ভূমিকে নতুনভাবে জাগিয়ে তোলেন। হ্যালো, না না, সম্ভব নয়। আমি আসলে পাহাড়ের বন্য জিনিস তুলে বাসায় নিয়ে যেতে চাই না। আপনি আমাকে দেখেন। না না, আমার বাসায় কখনো ফুলদানিতে ফুল রাখি না। আমি সবসময় মাটিতে ফুলের চারা লাগাই। আমার নিয়ম, আমি কখনো ফুলকে অন্য জায়গায় স্থানান্তর করি না। ফুলটা নিজের জায়গায় সুন্দর। একবার একটা স্কুলের বাগান করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে। আমি বলেছি আমার এখানে সবই বন্য উদ্ভিদ, দেয়া যাবে না। এ সময় শিশুদের স্কুল থেকে আবারও ফোন আসে। ছংশিয়া বিব্রত বোধ করেন। বুনো ফুলগুলো স্কুলের বাগানে স্থানান্তর করার চেয়ে তিনি এসব ফুল নিজের মাটিতে স্বাধীনভাবে বিকশিত হচ্ছে এমনটি দেখতে চান। প্রকৃতির সব সন্তান নিজের পরিবেশে ভালোভাবে বেঁচে থাকতে পারে, এটাই হচ্ছে ছংশিয়ার প্রাকৃতিক কৃষি উন্নয়নের লক্ষ্য। তিনি শহরের জীবন ত্যাগ করে এখানে ফিরে এসেছেন, সেই কারণেই তিনি এখানকার কোনো একটি ঘাস বা গাছও ধ্বংস করতে চান না। আমি কেবল জমি চাষ করি তা নয়, আমি এই পাহাড়টিকে পালন করি। আমি কখনো কীটনাশক ব্যবহার করি না। এ সব কিছু প্রাকৃতিকভাবে ঠিক থাকুক। আমি জমি চাষ করার সিদ্ধান্ত নেয়ার সময় প্রথমে আমার মায়ের সঙ্গে আলাপ করেছি, কারণ তার প্রজন্মের মানুষরা গ্রামে বাস করত, জমি চাষ করত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা ক্ষুধার্ত ছিলেন, তিনি খাদ্যশস্যের গুরুত্ব জানেন। আগেকার পরিত্যক্ত ভূমি ছংশিয়ার সযত্ন পরিচালনায় উর্বর হয়ে উঠেছে। উত্তর পূর্ব চীনের শীতল আবহাওয়ায় এখানে বেশিরভাগ সময় বছরে একবার ধান হয়। সিয়াম এই খামারে টানা 4 মাস ধরে গড় তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াসেরও কম। প্রবল বৃষ্টি সত্ত্বেও ছংশিয়া কৃষকদের নিয়ে চাষের জন্য সময়ের সঙ্গে পাল্লা দেন, যাতে সবচেয়ে উপযুক্ত সময়ে ধান রোপণ করা যায়। ভাই, তিনটা বিশ্রাম নিন। আসলে তরুণরা এই কাজ করে না। সামনে আমাদের মেশিন ব্যবহার করা লাগবে। আপনি দেখেন, এবছর ছোট মেশিনগুলো আগের চেয়ে বেশি ব্যবহার হচ্ছে। ঠিক, আমি শুনেছি সবাই মেশিন কিনছে। চাষের মৌসুমের সঙ্গে মানানসই ও স্বাভাবিক বৃদ্ধি গুরুত্বপূর্ণ। প্রকৃতিকে গুরুত্ব দেওয়া ছংশিয়ার সবচেয়ে ভালো উপায়। প্রতিদিন ভোরে ছংশিয়া খামার পরিদর্শন করেন, ফসলের বৃদ্ধি রেকর্ড করেন,
2013 সাল থেকে আমি ছবি তুলে রাখছি। এখন আমার হাতে প্রায় 40,000 ছবি আছে। ছংশিয়ার কাছে উপকারী কীটপতঙ্গ গুরুত্বপূর্ণ। তার আছে জীবনের প্রতি মমতা ও সম্মান। আমি ছবিগুলো সব উইচ্যাটে পোস্ট করেছি, এভাবে রেকর্ড রেখেছি। আমার বন্ধুরা আমাকে বলে কিছুদিন পরপর তারা ছবিগুলো দেখে। ছবিগুলো দেখলে নাকি শান্তি লাগে, সুন্দর জীবনকে উপলব্ধি করা যায়। শিশুদেরকে কাছ থেকে প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ দেওয়ার জন্য ফুল বাগানের চেয়ে প্রকৃতির কাছে নিয়ে যাওয়া উচিত। ছংশিয়া অবশেষে বুনো ফুল প্রতিস্থাপনের জন্য স্কুলের অনুরোধ রাখতে সম্মত হন। এসব এখানকার জিনিস, তারা প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত, এই পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত। আজ ফুলের চারাগুলো নিয়ে যাচ্ছে, ভালো হতো শিশুদের এখানে নিয়ে এসে সেগুলো দেখাতে পারলে, কিন্তু এখানে তো তাদের আসার সুযোগ নেই। ফুলগুলো স্কুলে নিয়ে গেলে অন্তত শিশুরা নিজের চোখে দেখতে পাবে কিভাবে ফুলের চারা লাগানো হয়। তুমি তাকে পানি দিলে ও বাঁচবে, তার প্রাণ শক্তি আছে। বেঁচে থাকা খুব কঠিন, মানুষ হোক, একটা পোকা, একটা ঘাস বা একটা ফুল, যাই হোক, বাচ্চাদের জানানো দরকার গাছ কিভাবে বেড়ে ওঠে। এই ফুলগুলো নতুন বাসায় যাবে, সেখানে ভালোভাবে বেঁচে থাকবে। প্রকৃতি এমন জিনিস, মানুষের আগ্রহ থাকলেও তো সবসময় দেখার সুযোগ নেই। যেমন শহরের বাচ্চারা সারা দিন ভবনের ভিতরে থাকে, প্রকৃতি তাদের কাছে একদমই অচেনা। এক বছর পরিশ্রমের পর শ্যামেই খামারে ফসল কাটার দিন আসে। ছংশিয়া প্রকৃতিকে জানেন, তিনি প্রকৃতিকে সম্মান করেন, প্রকৃতিও তাকে প্রচুর পুরস্কার দিয়েছে। চলতি বছর ভালো ফলন হয়েছে, আমি খুব সন্তুষ্ট, সত্যি সন্তুষ্ট। ফসল হলো আরেকটি সূচনা। ছংশিয়ার কাছে ক্ষেতের ফসল অসংখ্য মানুষের খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে। আরো অনেক পথ যেতে হবে। দক্ষিণ চীনে চেজিয়াং প্রদেশের হুচৌ শহরের শানপে গ্রামেও একটি প্রাকৃতিক খামার আছে। এখানে প্রায় 33.3 হেক্টর ধান ও সবজি ক্ষেত রয়েছে। এখানে প্রাকৃতিকভাবে জমি চাষ করা হল খামারটির পরিচালক ওয়াংলু লিয়াংয়ের গেল 11 বছরের মূলনীতি। তার লক্ষ্য সবাইকে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা খাঁটি ও ভালো খাবার খাওয়ানো। ওয়াংলু লিয়াং প্রায়শই তার কৃষি অভিজ্ঞতা শেয়ার করেন। আরও বেশি মানুষকে প্রাকৃতিক খামারের কথা জানান। Thank you.
ছোটবেলায় আমরা গ্রামাঞ্চলে বড় হয়েছি। পিচগাছ, নাশপাতি এগুলো মাটি থেকে বেড়ে উঠতে দেখেছি আমরা। আমরা এগুলোতে কোনো কীটনাশক ব্যবহার করি না। আগাছা পরিষ্কার করা প্রত্যেক গ্রীষ্মকালের একটি বড় প্রকল্প। যেহেতু আগাছা নাশক ব্যবহার করা হয় না, সেহেতু ভূসিন খামারের ধান খেতে আগাছা ধানের সঙ্গেই খুব বেশি বেড়ে ওঠে। কেবল পরিষ্কার পানিতে এ ধরনের ঘাস বেড়ে ওঠে। ওয়াং লু লিয়াং প্রতি বছর গ্রামের অভিজ্ঞ বয়স্ক নারীদের নিয়োগ করেন। জমিতে ধানের সঙ্গে পুষ্টির জন্য প্রতিদ্বন্দ্বিতা করা ঘাসগুলো তুলে ফেলেন। ধানের জন্য ভালো একটি পরিবেশ তৈরি করতে হয়। আগাছা তুলে ফেললে মাটির ক্ষতি হয় না, এভাবে মূল জীববৈচিত্র্য বজায় রাখা হয়। পুষ্টি সমৃদ্ধ মাটিতে উৎপাদিত চালের স্বাদও ভালো, সুগন্ধও ভালো। তবে খরচ বেশি, মজুরি খরচ প্রতি বছর বাড়ছে। ওয়াং লু লিয়াং প্রায়শই চাপ অনুভব করেন। খরচ কমিয়ে খামারের ব্যবসা ভালো করবেন, নাকি নিজের নীতি অনুসরণে অটল থাকবেন? যখন ভালো দাম পাওয়া যাচ্ছিল না, তখন আমি সস্তায় বিক্রি করতে চাইনি। তারপর আমি চুপচাপ উপহার দিয়েছি, কিছু চাল কল্যাণ সদনে পাঠিয়েছি, অনেক দুর্গম ও দরিদ্র এলাকায়। সেদিনও আমরা গাড়িতে 500 কেজির বেশি চাল পাঠিয়েছি। এতে কৃষকরা খুব খুশি হয়েছে। তারা মনে করেন আমি অনেক বড় মনের মানুষ, আর আমিও তাদের চাল উপহার দিতে পেরে অনেক খুশি। এখন পরিস্থিতি শান্ত। প্রকৃতি শান্ত থাকলে কাজ করা যায়, আর প্রাকৃতিকভাবে চাষ করলে জীববৈচিত্র্যও ঠিক থাকে, অনেক ক্ষেত্রে সমৃদ্ধও হয়। মাঝে মাঝে আমার সন্তান আমাকে বলে, বাবা আমার জন্য একটা পোষা প্রাণী কিনে দাও। আমি বলি, আমাদের বাড়িতে পোষা প্রাণীর দরকার নেই। তুমি দেখো খামারে অনেক পশু আছে, সবাই আমাদের বাড়ির পোষা প্রাণী। তারা আকাশে ওড়ে বা মাটিতে ঘুরে বেড়ায়, তুমি তাদের সঙ্গে বন্ধুত্ব করো। প্রাকৃতিক পরিবেশ দিন দিন উন্নত হচ্ছে। ভূসিন খামার স্থানীয় এলাকার প্রকৃতি সংরক্ষণের দৃষ্টান্তমূলক খামারে পরিণত হয়েছে। আরও বেশি লোকজনের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। আমি পদ্ম ফুল তুলতে যাচ্ছি, এই দেখো আরেকটা আছে। আমি বিশ্বাস করি খামারে ভালো করতে পারবো। এর একটি প্রক্রিয়া আছে, তুমি জমিকে যত্ন নিলে জমিও তোমাকে সত্যি খুব ভালো ফেরত দেবে। খাদ্যের প্যাকেজিং উদ্ভাবনী পরিবেশ সংরক্ষণের পরিকল্পনা করতে যাচ্ছেন। তার উদ্দেশ্য
আরও বেশি মানুষ খাদ্য ও প্যাকেজিংয়ের মাধ্যমে খামারের ধারণা জানতে পারবেন। রাইস কেক ও রাইস ক্যান্ডি সহ নানা রকম প্রক্রিয়াজাত দ্রব্যের মাধ্যমে সুস্বাদু খাবার আরও বেশি পরিবারের কাছে পৌঁছে যাবে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করেছি, শিয়াউছি তুমি কি মনে করো বাবা কৃষিকাজ চালিয়ে যেতে পারবো? মেয়ে বলল, বাবা তুমি অত্যন্ত শক্তিশালী ও দৃঢ় ব্যক্তিত্ব, তবে আমি আর দাদা দাদি আমরা তোমার কৃষিকাজ করা একদম পছন্দ করি না, কারণ এটা বেশ কষ্টকর, তবু আমরা সবাই তোমাকে সমর্থন করি। তারা আমাকে বুঝতে পেরেছেন। আমি মনের ভেতর থেকে বিশেষ করে কৃষিকাজে জড়িত মানুষদের শ্রদ্ধা করি। গ্রামের মানুষ বাইরে যেতে চান, তাদের পরিশ্রমের ফসল নিয়ে আরও বেশি মানুষের স্বীকৃতি পেতে চান। গ্রামের বাইরের মানুষ ভেতরে আসতে চান, জীবনের অবস্থা পরিবর্তন করতে চান, প্রকৃতিকে নিজের নতুন রূপে সাজাতে চান। ভূষিন খামারের দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত চিয়ান্দ শুইলিং গ্রামে নানা জায়গা থেকে আসা তরুণরা জড়ো হয়েছেন। সাত বছর আগে ওয়াংহাই ছাও দেশের বাড়ি চিয়ান্দতে ফিরে যান। জনসংখ্যা ধাপে ধাপে কমে যাওয়া এই পাহাড়ি গ্রামে সানশেংকু নামে পরিবেশগত গ্রাম প্রতিষ্ঠা করেছেন। আমার উদ্দেশ্য হল একজন মানুষ হিসেবে কোথায় ভালোভাবে বসবাস করা যায় তা বাছাই করা। সেক্ষেত্রে প্রকৃতির কাছাকাছি, যেখানে যানজটের আওয়াজ ও দূষণ নেই, স্বাস্থ্যকর খাবার সহজে পাওয়া যায়, মোট কথা জীবনী শক্তি বাড়াতে পারে এমন স্থান অনুসন্ধান করা। এখানকার বাড়িঘর খুব সস্তা, আর মাটির ঘরে থাকলে শীতকালে গরম আর গ্রীষ্মকালে শীতল থাকা যায়। এছাড়া খাওয়ার জন্য আছে পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ পানি। জীবন চালিয়ে নিতেই এই পরিকল্পনা নিয়েছি। 2017 সালের আগে শুইলিং গ্রামে শুধু বয়স্করা থাকতেন, পরে হাইছাওর নেতৃত্বে অনেক তরুণ তরুণী স্বতঃস্ফূর্তভাবে শহর থেকে এখানে চলে আসেন। আমি এখানে এসেছি 2017 সালের জুন বা জুলাই মাসে। এর আগে কিছুদিন চাকরি করেছিলাম, তবে সেখানকার কাজের পরিবেশ একদমই পছন্দ ছিল না আমার। শহর জীবনে কোনো স্বস্তি নেই। আমি আসলে এই ধরনের গ্রামীণ জীবন খুবই পছন্দ করি, যেখানে রয়েছে অবারিত স্বাধীনতা আর প্রাণবন্ত থাকার সুযোগ। আকর্ষণীয় সাংস্কৃতিক কার্যক্রম, আরও সুন্দর প্রাকৃতিক পরিবেশ শিয়াও ছংয়ের মতো আরও অনেক তরুণ তরুণীর দৃষ্টি আকর্ষণ করেছে। তারা এখানে জড়ো হয়ে জীবনের আনন্দ অনুসন্ধান করেন। আগে আমি একাডেমির ছাত্র ছিলাম, এখন এখানে কাজ করছি। একসময় চলচ্চিত্র ও নাটকে অভিনয় করতে চেয়েছিলাম, কিন্তু তাতেও সফল হয়নি। আমার পুরো অবস্থা তখন নেতিবাচক ছিল। এখন আমার মানসিক অবস্থা অনেক ভালো হয়েছে আর শরীরও অনেক ভালো।
আমি এখানকার সহজ সরল জীবন খুব পছন্দ করি। এখানে ধান ক্ষেতের মতো যে সুবিশাল মাঠ আছে সেটা আমার খুব ভালো লাগে। সন্ধ্যায় এখানকার দৃশ্য খুব সুন্দর। চারিদিকে নিস্তব্ধতার মধ্যে কুচিনের শব্দ উপত্যকায় ছড়িয়ে পড়লে শুনতে খুব ভালো লাগে। পরিত্যক্ত ও ভাঙা বাড়িঘর সংস্কার করেছেন তরুণরা। এগুলো শীতকালে উষ্ণ ও গ্রীষ্মকালে শীতল থাকে। এখানে সুইলিং গ্রামের প্রকৃতি যেন একটি বিদ্যালয়ে পরিণত হয়েছে। এটা কিন্তু গতানুগতিক বিদ্যালয় নয়, এটা বিশ্ব প্রকৃতিকে জানার এক জানালায় পরিণত হয়েছে। এখন শহরের অনেক শিশুরা প্রকৃতির অভাবজনিত অবসাদে ভুগছে। তারা গ্রামে এসে খেলতে চায় একদম প্রকৃতির সংস্পর্শে। তারা হয়তো প্রকৃতিকে সেভাবে অনুভব করতে পারেনি, যেহেতু তারা আগে প্রকৃতিকে পায়নি। তাই আমরা চেষ্টা করছি তাদের অংশগ্রহণ বাড়াতে। সেক্ষেত্রে আমরা রং করা, ছুতোর কাজ, পিৎজা ও টোস্ট তৈরির মাধ্যমে প্রকৃতির সঙ্গে তাদের বোঝাপড়া বাড়ানোর কাজ করে থাকি। প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য তাদের এমন পরিবেশ দরকার যেখানে ভিডিও গেম কিংবা ফোনের সাথে একটু দূরত্ব বজায় রাখা যায়। নিঃসন্দেহে অনেক শিশু বড় হওয়ার পর পরিবেশ সুরক্ষা খাতে কাজ করবে। আমাদের প্রজন্মে একটি কথা প্রচলিত আছে, প্রকৃতিবান্ধব গ্রাম নির্মাণ করা একটি প্রক্রিয়া, এটি কোনো ফলাফল নয়। আরও বেশি তরুণ তরুণীর যোগদানের ফলে অতীতের বিরান সুইলিং গ্রাম দিন দিন প্রাণ চঞ্চল হয়ে উঠছে। প্রকৃতির রহস্যময় শক্তি নীরবে নিভৃতে মানুষকে ধরে রেখেছে।